এ যেন খানিকটা নামের গুতো। বাম নেতার নামের সাথে নামের মিল, সমস্যায় হাবড়ার সুজন চক্রবর্তী। বিড়ম্বনা থেকে মুক্তি পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন তিনি। এ যেন খানিকটা নামের গুতো। টেট উত্তীর্ণ প্রার্থী তালিকায় অন্য আর পাঁচজন উত্তীর্ণের মতো তার নামও রয়েছে, তবে তার নাম সুজন চক্রবর্তী। সমস্যা তৈরি হয়েছে এখানেই। বাম নেতা সুজন চক্রবর্তীর সাথে তাকে গুলিয়ে ফেলছেন অনেকেই, তাতেই বেড়েছে বিড়ম্বনা। দিনে 50 থেকে 60টিরও বেশি ফোন আসছে মোবাইলে, দিনে রাতে মোবাইলে ফোন করে তার পরিচয় জানতে চাওয়া হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও ফোন করা হয়েছে, শিক্ষা দপ্তর থেকেও বিষয়টি নিশ্চিত করবার জন্য তার কাছে ফোন এসেছে বলে দাবি করেছেন তিনি। তবে এ সুজন বাম নেতা সুজন চক্রবর্তী নন, তিনি উত্তর চব্বিশ পরগনার হাবড়ার কামারথুবা এলাকার বাসিন্দা সুজন চক্রবর্তী। সমস্যা মানে বারবার ফোন আসছে এর থেকে ওর থেকে, এই তো মানে 50-60টা করে ফোনই আসছে কালকের থেকে। এই এখন অতিষ্ঠ হয়ে যেতে হচ্ছে, মানে এমনি তো হবে তো না কিছুই, শুধু শুধু আমাদের হ্যারাস করা আর কিছু না। আপনার নাম? স্বপন চক্রবর্তী। আর আপনার ছেলের নাম? সুজন চক্রবর্তী। পেশায় সহশিক্ষক হিসাবে কাজ করেন। গত দুদিনে তার জীবন বদলে দিয়েছে, নামের মিল থাকার কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাকে। ইতিমধ্যেই টেট উত্তীর্ণদের তালিকায় দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নামও দেখা গেছে। আর এই নামের মিলের কারণেই আপাতত তার শান্ত জীবনে এক প্রকার অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। কী করবেন বুঝতে না পেরে শেষমেশ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন তিনি। উদ্দেশ্য বিষয়টি খোলসা করে সকলকে জানানো, যাতে তাকে আর কেউ এই নাম নিয়ে অন্তত বিরক্ত না করে। সমস্যা বলতে দেখুন, একই নাম অনেক জায়গায় থাকতেই পারে পৃথিবীতে। আমার নামই যে এক সুজন চক্রবর্তী, ওনার নামই সুজন চক্রবর্তী এমনও নয়। কিন্তু সমস্যা হচ্ছে কালকে রাত্রি থেকে অনেক ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সবাইকেই বলতে চাই যে উনি আর আমি সম্পূর্ণ আলাদা ব্যক্তি। এর সঙ্গে ওনার সঙ্গে আমার নামের কাকতলিয়া মিলে গেছে ঠিকই, কিন্তু এর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। আমিও টেট পরীক্ষার্থী ছিলাম, আমার ফাইনাল লিস্টে নাম ওঠেনি, কিন্তু আমি ইন্টারভিউর জন্য আমি গিয়েছিলাম। এটা হচ্ছে কথা। এখন সমস্যা বলতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ফোন আসছে, কিন্তু তাতে সবাইকে বলতে চাই দেখুন এটা আমার পার্সোনাল নাম্বার, অযথা বিরক্ত করবেন না, এতে আমি সত্যি বিভ্রান্ত এবং বাড়ির লোকের একটু সমস্যায় পড়ছে। দিনে দিনে কটা করে ফোন পাচ্ছেন? অনেকগুলোই ফোন পাচ্ছি, এটা ঠিক এক্সপেক্টেড না, এবং আমি এই ব্যাপারে অতটা মানে স্বচ্ছন্দবোধ করছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।